সালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনাদের সবাইকে জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল মাই টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আশা করছি ভালো আছেন আল্লা সুবাহর অশেষ অশেষ মেহরবানি আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আর তাই তো আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য আর এই অনুষ্ঠানটি স্পন্সার করছেন রাঙাপুরী গোল্ড মেহেদি অনুষ্ঠানে প্রতিদিনের ন্যায় আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব আলোচনা শুনব শুরুতেই যিনি আমন্ত্রিত মেহমান হয়ে আমাদের মাঝে এসেছেন তার সঙ্গে পরিচিত হই আমরা পরিচিত হব বঙ্গভবন জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব মুফতি

আমরা অনেকেই এই সাদাকায় জারিয়া কি বলি কিন্তু জানি না সাদাকায় জারিয়া সম্পর্কে একটু মেহরবানি করে আপনি বলবেন ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য এবং সাদাকায় জারিয়া ব্যবসা হলো মমিন জীবনের রুজি রোজগারের যে হালাল রুজি অন্বেষণের কথা রাবুল আলমিন বলেছেন সেই হালাল রুজি অন্বেষণের শ্রেষ্ঠতম মাধ্যম হল ব্যবসা রাবুল আলামিন কিন্তু বলে দিয়েছেন বাইয়া রিবা আহার্লাল আল্লাহ ব্যবসাকে বৈধ করেছেন হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন ফলে এই ব্যবসা বাণিজ্য করতে গেলেও আমাদেরকে যেমনিভাবে হালাল রিজিকের বিষয়টি মাথায় রাখতে হবে একই সঙ্গে এই ব্যবসার মাধ্যমে কিভাবে আমরা সদাকায় জারিয়া অথবা সওয়াবে জারিয়া যার দ্বারা আমরা দুনিয়ার পরবর্তী জীবনের জন্য সওয়াব কন্টিনিউয়াসলি হতে থাকে পেতে পারি সেই ব্যবস্থা করার ব্যবস্থা করা